সামিয়া সুলতানা ইমো আপনি লিখেছেন আমার স্বামী প্রবাসে আছে এমন কোনো আমল আছে কি না যা পড়লে আমার স্বামীর চরিত্র ঠিক থাকবে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না হ্যাঁ বোন আমল অবশ্যই আছে প্রবাসী স্বামীর চরিত্রকে ঠিক রাখবার জন্য দেশে থাকা স্ত্রীর জন্য করণীয় আমল হলো স্ত্রী স্বামীকে প্রথমত দ্রুততার সাথে প্রবাস জীবন শেষ করে যেন দেশে চলে আসেন এবং চাহিদাকে সীমিত করে ফেলেন সেজন্য জন্য তাকাতা দিবেন সীমাহীন ভাবে টাকা পয়সা উপার্জন করার জন্য যে আমরা মরিয়া হয়ে পড়ি এবং যুগ যুগ ধরে বিদেশে যে কাটানোর প্রবণতা আমাদের মধ্যে আছে এটা মানুষের চরিত্র নষ্টের জন্য বড়ো অংশে দায়ী অতএব এই কাজটা আপনি করেন এটা আপনার আমল যে আপনার স্বামীকে লিমিটেড চাহিদা সেটা পূরণ করে তাড়াতাড়ি দেশে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করেন দেশে এসে হালাল উপার্জন করতে পারেন সহযোগিতা করবেন দ্বিতীয়ত আপনি সম্ভব হলে যদি সেখানে যাওয়ার কোনো উপায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যান আপনি নিজেরটা নিজে যদি বলতে না পারেন তাহলে কোনো আলেমের স্বর্ণাপন্ন হন যাতে করে তিনি এটা বোঝেন যে স্বামী স্ত্রী এক একই দুজন দু জায়গায় থাকা ইসলামীশ্বী দৃষ্টিকোণ থেকে ভালো বিষয় না বরং দুজন একত্রে থাকার যেন চেষ্টা করেন আর পাশাপাশি নিজে প্রতি যেন তিনি আকৃষ্ট অর্থাৎ আপনার প্রতি যেন তিনি আকৃষ্ট থাকেন সেজন্য আপনি আপনার সাধ্যের সবগুলো পন্থা অবলম্বন করবেন যাতে করে তিনি সেদিকে না যান সেই সাথে সোশ্যাল মিডিয়া এগুলোর ব্যবহার করে সতর্ক থাকবেন তাকে সতর্ক রাখবেন দিনই চেতনা তার মধ্যে বৃদ্ধি করবেন কাজগুলো আপনি করবেন সে সাথে আল্লাহ তালা দোয়াও করবেন আল্লাহ তালা সহজ করুন মির্জা এমডি আকরাম আপনি লিখেছেন আমার জন্য দোয়া করবেন এবং কীভাবে পড়লে পড়া মনে থাকবে জানাবেন আপনার জন্য দোয়া করি ভাই মির্জা আল্লাহ তালা আপনাকে ভালো ছাত্র হওয়ার তফিক দান করুন পড়া যেন মনে থাকে বুঝে আসে সেই তফিক দান করুন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে পড়ার চেষ্টা করবেন এবং অন্য মনস্ক হওয়ার যত পথ পন্থা আছে সোশ্যাল মিডিয়ার আসক্তি মোবাইলের নেশা ইত্যাদি এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন বন্ধু বান্ধবের আড্ডা ইত্যাদি কমানোর চেষ্টা করুন মনোযোগ হওয়ার চেষ্টা করুন এবং বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করুন দুচ্চুপি পড়ে পড়া শুরু করুন ইশা আল্লাহ পড়া মনোযোগ পড়া মুখস্থ রাখা এবং মনোযোগ ধরে রাখাটা সহজ হবে আমার বাবা দুর্গ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত আমি আমার বাবার জন্য সবসময় দেওয়া করি আমি কীভাবে আমার বাবার সুস্থতার জন্য দোয়া করতে পারি দিক নির্দেশনা দিন আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই বোন সুলতানা ইয়াসমিন আপনার কাছে আপনার বাবার জন্য দোয়া করি আমরা আল্লাহরবুল্লাহ রহমান তার প্রতি শান্তি বর্ষণ করুন তাকে রহমতের চাদর আবৃত্তি করুন জান্নাত দান করুন তার ভুল তুড়ি মাফ করে দিন এবং সেই সাথে আপনি নিজে আপনার বাবার জন্য চোখের পানি ফেলে হাত তুলেই কবুলের সময়গুলোতে একাকি নির্জনের সময়গুলোতে আপনি আপনার মতো করে দোয়া করতে থাকবেন তার ক্ষমা প্রার্থনা করবেন তার জন্য জান্নাতের আবেদন করবেন তার জন্য ইনশা আল্লাহ আপনার এই কায়মন বাক্যের দোয়াই আল্লাহ কাছে যথেষ্ট হবে তো আগে আল্লাহ প্রশংসা করবেন দূরত পাঠ করবেন যথেষ্ট এভাবে দোয়া করাটা এমনি সুলেমান চৌধুরী লিখেছেন আমার মেয়ের নাম খাদিজা জন্মস্থনদে তার নাম খাদিজা আক্তার লিখ লিখে দিলে সমস্যা আছে কি না কোনো অসুবিধা নেই আপনি তাকে শুধু খাদিজাই বলে ডাকেন জন্মসনদ বা আপনার অন্য অন্য এভিডেন্স ইত্যাদিতে খাদিজা আখতার লিখেছেন সমস্যা নেই